48 করা যায় না দিয়ে দিলাম জান ভাই ব্যবসা থামানোটা তো দিয়ে দিলাম জান 65 এর টাকা বেশি 20 এর মডেল 65 এর টাকা বেশি 20 ভাই 20 টু 20 এর 18 এর মডেল 52 এর টাকা বেশি ডিসকভার 100 52 এর টাকা বেশি ডিসকভার 100 আর কি দিব কমে কোন এসে কি কমে দেওয়া যায় ডিসকভার গাড়ি প্ল্যাটিনিয়াম দামে হলো ভাই 40000 টাকা দিব 40000 টাকা ভাই মেট্রোর দামে মেট্রো প্লাস দিতে 22 আরেকটু 1 লাখ 20 টাকা 18 এর মডেল ভাই কেউ মনে দেয় না ওতে কোনো ভিডিও তো 11000 চলক গাড়ির সাদের চাকা যদি কেউ বলতে পারে যে এই গাড়ির চাকা চেঞ্জ হইছে পুরো ব্যবসা ছেড়ে দিন ভাই এই ব্যবসাই আর করব না চ্যালেঞ্জ খুব কম রেটে গাড়িগুলো দেওয়া হবে আজকের ভিডিওতে তাই আপনার ভিউয়ার্সদেরকে একটাই অনুরোধ ভিডিওটা টানাটানি করে শেষ পর্যন্ত দেখার কারণ আজকে ধামাকা হবে ধামাকা ঠিক আছে চরম ধামাকা আজকে হবে এই আসলে শুরু করি এই ধামাকা শুরুতে টিভিএস টিভিএস মেট্রো প্লাস আচ্ছা টিভিএস মেট্রো প্লাস সেলফ স্টার্ট ড্রাম ব্রেক কয় টাকা দেওয়া যায় বলেন আপনি ভাই ভিউয়ারদের চাওয়া আর আমার চাওয়া তো একই একদম কম প্রাইজের ভিতরে বাইকগুলো দিবেন আপনি যাতে ভিউয়ার্সরা একদম ক্যারি করতে পারে 50000 আর একটু রিজনেবল কইরা দেন ভাই 40000 টাকা দিব 40000 টাকায় ভাই মেট্রোর দামে মেট্রো প্লাস দিতে আসি ভাই আর কি দেব ভাই 40000 মেট্রো প্লাস মেট্রো প্লাস ইঞ্জিন গ্যারান্টি দেব এক বছর এটা ইঞ্জিন গ্যারান্টিও থাকবে সাথে এক বছর ইঞ্জিন গ্যারান্টি দেবে ইঞ্জিন যদি কোনো কিছু করতে পারে এক বছর ইঞ্জিনের 1 টাকা মাল লাগুক আর 10 টাকা মাল লাগুক সবাই এসপি বাইক গ্যারান্টি দেবে ঠিক আছে ইঞ্জিন গ্যারান্টি দেবে এক বছরে আচ্ছা সো এরপর একটা ডিসকভার দেখি কমে দেবো তাই জন্য যে গাড়ি খারাপ দেবো এ না ভাই কমেও দেবো গাড়িও ভালো দেবো এই একটা ডিসকভার 110 সিসির বাইক ভাইয়া লাল কালার 2015 মডেল আচ্ছা আচ্ছা ওভারঅল কন্ডিশন কি রকম আছে একদম টিপটপ কন্ডিশন ভাই একেবারে সুন্দর ফ্রেশ লুক আছে গাড়িটা দেখেন আপনি আচ্ছা ইঞ্জিনে তো কোনো কাজ বাজ নাই কোনো কাজ নাই বললাম না ইঞ্জিনে 8 এর গ্যারান্টি দেব 6 মাস 6 মাস 6 মাস দেব 8 এর গ্যারান্টি ইঞ্জিনের আর গাড়ির কি দেখেন অরিজিনাল কালার কিন্তু ভাই এগুলো সব কোনো কালার টালার নাই কোনো কালার নাই জাস্ট একটু ধোয়া দিয়ে পলিশ করা ভাই কোনো কালার করা না অরিজিনাল কালার অন টেস্ট অবস্থায় জি জি অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশ যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে ভাইয়া টায়ার কন্ডিশন দেখেন বেশি চলা না এই গাড়িগুলো মানে খুব কম চলা ফ্রেশ গাড়ি আর ইঞ্জিনটা কি আন্টাস ভাই জি অবশ্যই আন্টাস ভাই এটারও গ্যারান্টি আছে এক বছর ভাই ইঞ্জিনের প্রত্যেকটা বাইকের ইঞ্জিনে কি গ্যারান্টি দিবেন আপনি জি 6 মাস এক বছর যেটা যেরকম করে দিতে পারবো আর কি এরকম দতি ধরে সবগুলো যে এক রকমের কারণ আমি তো গাড়ি মূলত চালাই প্রথম দেখি তারপর গাড়ির কন্ডিশনের উপর একটা লোকের আইডিয়া দেয় ঠিক আছে যেমন কোনোটা 6 মাস কোনোটা এক বছর সবগুলো যে ভালো গাড়ি সেটা এক বছরই দেবো অবশ্যই ঠিক আছে এটা ইঞ্জিন যে এক বছর ঠিক আছে প্রাইসটা কত রাখা যায় ভাই এটা 50000 টাকা ভাইয়া 50000 ভাই 48 করা যায় না দিয়ে দিলাম জান ভাই ব্যবসা থামানোটা তো দিয়ে দিলাম জান আমি যখন কইছে হ্যাঁ কিছুই রাখবো না দিয়ে দিলাম জান একদম ফাইনাল 48 একদম ফাইনাল 48 ওকে সো এরপরে আমরা একটা প্লাটিনা দেখি ভাই হ্যাঁ প্লাটিনা ভাই জায়গা স্বল্পতার কারণে ভাই ভালোভাবে দেখাইতে পারতেছি না আমরা গাড়িগুলা যে ভরায়ের জন্য মানে আগ্রহী সে আমাদের ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা যে কোনো সময় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাবে যে ধরনের গাড়ির জানার দরকার থাকবে সম্পূর্ণ আমরা দেই করতে পারবো শেয়ার করতে পারবো সেই জন্য ভাই মোটামুটি দেখাইতে যতটা পারি চেষ্টা করবো দেখাইতেছি বাদ বাইরে আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে ভালোভাবে দেখে নিতে হবে আচ্ছা ইঞ্জিনটা কি আন্টাস ভাইয়া
এটার ইঞ্জিনটা আনটাস না ভাই, এটার ইঞ্জিনটা খোলা হয়েছে, এটা আমি নিজে দাঁড়াই থেকে একটা সব কাজ কাম করানো, মানে একদম সব ইঞ্জিনের সবকিছু ঝাড়িয়া খুঁজছে, মানে সুন্দর মতো লাগানো হয়েছে, মানে বাইকে কোনো কাজ নেই, কোনো কাজ নেই ইঞ্জিনের, অন্তত কোনো কাজ নেই ইঞ্জিনের, গ্যারান্টি কিন্তু দেড় বছর, এটা দেড় বছর। ওকে ওকে, তো এইটার প্রাইসটা কত রাখবেন ভাই? এইটার প্রাইসটা কম একদম ভাই, 42,000 টাকা ভাই। 42 ভাই, আর একটু রিজনেবল করে দেন। যান 40 দিয়ে দিলাম, আজকে রাখবো না কিছু ভাই, রাখছেন ভাই গাড়ি দিয়ে দেবো সব। ওকে, 40,000-এ প্লাটিনা? রেলোকের গাড়ি ছিল, মানে ডিসকভার টিউবলেস করেছে, প্লাস পিছনের চাকা সামনের চাকা দুটোটা নতুন, প্লাস মোটা চাকা লাগাইছে। ওকে, থাকে চেগুন চাকা লাগাইছে মোটা চাকা, আর যার গাড়ি খুব শকিং গাড়ি লোক ছিল, মানে যতটা পারছে গাড়ি সবসময় সুন্দর করে রাখছে, বুঝছেন। আচ্ছা, ইঞ্জিনটা কেমন আছে ভাই? ভাই এটার ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর ভাই, ইঞ্জিনের সাউন্ড শুনলে মাথা খারাপ হয়ে যায়, এত সুন্দর সাউন্ড দিলে, মানে অনেক স্মুথ আছে। হ্যাঁ, যে কাকার গাড়ি ছিল অনেক কেয়ারফুল, মানে গাড়ির প্রতি অনেক যত্নশীল ছিল, বুঝছেন। আচ্ছা, গাড়ি খুব সুন্দর গাড়ি এটা ভাই। কত মডেল ভাই? এটা 18 মডেল ভাই। প্রাইসটা কত রাখা যাবে ভাই? আসল ভাই, আসলে সব গাড়িগুলোই আমি চাই ফিক্স দামে বিক্রি করতে, কারণ দাম তো একটা আইডিয়া করা থাকে, তারপর অনেক সময় দাম অনেক গাড়ির দাম কম বললে ফলে দিয়ে দেয়, কিছু করার নেই। যাই হোক, এটা 55,000 টাকা ফিক্স, মোটামুটি ফিক্সটি ভাই। 2-3,000 টাকা কমাই দেন ভাই, যান 53,000 টাকা, এরপরে কথা কই, আর 1,000 টাকা ভাই। 53,000 টাকা এই গাড়ি, এত সুন্দর গাড়ি ভাই, আর 1,000 ভাই, যান দিছি আজকে কইলাম না, গাড়ি দিয়ে দেবো সব। ওকে, 52,000 দিয়ে দিতেছেন? হ্যাঁ, 52,000 ডিসকভার 100, তাও 18 মডেল, দাবো পিছনে সামনে পিছনে দুটোটা টায়ার নতুন। তারপর এই একটা গাড়ি আছে ভাই, অনেক সুন্দর একটা গাড়ি, একেবারে মনে করেন যে জায়গায় যেখানে যে আসছে এই গাড়ির একেবারে অরিজিনাল আছে, যদি কেউ প্রমাণ করতে পারে যে একটা ইন্ডিকেটার, গাড়ির ইন্ডিকেটার লাগানো হয়েছে, গাড়ি ফ্রি ফ্রি দিয়ে দেবে ফ্রি, একটা 4টে ইন্ডিকেটার গাড়ির শুরু করে হ্যান্ডেল হয়ে শুরু করে গাড়ির এভরিথিং যেখানে যা আছে সব অরিজিনাল আছে, এখন থেকে কত রাখা যাবে দরদাম করতে পারবে না, ঠিক আছে ভাই, এটার মনে করেন একটা ফ্রেশ গাড়ি, বুঝছেন। আপনারা দেখেন ডিসকভার কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 63,000 টাকায় নীল কালারের টা, আর এখানে যেটা আছে মাত্র 52,000, মানে ডিসকভার আজকে যারা কিনবেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা প্রাইসে। যেখানে যা দেখার দরকার আছে ঠিক আছে, ভালোভাবে দেখাই দেবো, যারা জায়গা সর্বতার কারণে আচ্ছা, এই হচ্ছে টায়ারটা, কত রাখা যাবে ভাই? ভাই এটা তো সবাই 1,00,000 টাকা বিক্রি করে, যাই হোক আমি আজকে ডিসকভার আমার অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে, অনেক ডিসকভার কিনছে, এই জন্য ডিসকভার গুলো আমি কম দিতে আসি, ঠিক আছে, এই না যে গাড়ি খারাপ, গাড়িগুলো অনেক বেস্ট কোয়ালিটির, কিন্তু আমার শোরুমে অনেক ডিসকভার হয়ে গেছে, ঠিক আছে, প্রায় 6-7টা ডিসকভার হয়ে গেছে, বুঝছেন, এত ডিসকভার থাকলে আবার চলে না, এই জন্য কমের ভিতরে দিয়া ডিসকভার কমাই দিতে, সব ধরনের গাড়ি থাকবে, এটা আমার যদি লক্ষ্য। কত রাখা যাবে এটা? হলে ভাই দামাদামি করবেন না কোনো। ওকে, 97,000 টাকা ভাই।
97 বা একটু বেশি যাইতেছে 95000 টাকা ভাই এত আর কোনো কথা কইবেন না ভাই 95000 টাকা এই 22 মডেল গাড়ি আর তো আমার মনে হয় কেউ দিতে পারে না ফোনসারি ভাই আর একটু কি সুযোগ নাই না এটা আর কোনো সুযোগ নাই ভাই ভাই একেবারে 22 মডেল ভাই নতুন একেবারে এই গাড়ি নিয়ে বেরি চোখ বুঝে নিয়ে চালাই দিতে কই আর একটা ডিসকভার এটা গাড়ি এইটা কত মডেল এইটা গাড়ি ভাই 19 এর মডেল কিন্তু আমি যদি বলি এটা যেটা 22 এর মডেল 22 এর মডেলের চাকা দেখায় না এটা আমি কিন্তু বিশ্বাস করতে পারলাম এটা প্রবাসী ভাইয়ের গাড়ি ঠিক আছে আচ্ছা গাড়ি কোম্পানি যে টায়ার আছে 19 সালে 19 সালে টায়ার আছে গাড়ির সাথে আচ্ছা মানে কম চলছে অফ্রেশ মানে চালায় না বিদের গেছে গিয়ে গাড়ির ইঞ্জিনের একটু কাইটা দেখেন ইঞ্জিনের মানে কালারটা দেখেন ভাই কালার কম্বিনেশনটা দেখাইলে বলবে যে গাড়ির ইঞ্জিনটা কি রকম রিভিউ দিছে আচ্ছা কত রাখবেন ভাইয়া ভাইয়া এটা 1,00,000 টাকা ভাই একটু রিজনেবল করে দেন ভিউয়ারদের জন্য 95,000 টাকা এরপর কোনো দামা দেন 1,00,000 ছেড়ে দিছে ভাই গাড়ি দিয়ে দেব আজকে ডিসকভার খালি করে দেব টার্গেট হইলে কোন জায়গায় কোন টায়ারে কোন সমস্যা নাই হয় টায়ার যদি খারাপ থাকে আমি নতুন লাগাই দেই নয় টায়ার মনে করেন পুরো টায়ার নাই কোনো গাড়িতে অন্তত একটা গাড়ি নিয়ে কোনো টায়ারের চিন্তা করা লাগবে না আমার কোনো গাড়িতে ঠিক আছে ওকে তো প্রাইসটা কত রাখবেন ভাই এটার প্রাইস তো ভাই এটা ধামাকা ভাই ধামাকা হ্যাঁ একদম কাঁপাই দেন হ্যাঁ কত টাকা দাও দাও কোন অপশন ভাই কত মডেল বললেন ভাই 20 এর মডেল ভাই 20 এর মডেল 69 দিয়ে দেন ভাই ভাই 69 দিলে কি বল দেন তোরা 20 এর মডেল 69 দেওয়া যায় এই কালারে তাও তার মানে কি আরো বেশিতে দিবেন আপনি বেশি না আরো কমে দিয়ে দেব কমে কয় টাকা দিবেন কোন আরো কম আর আপনি না 65 করে দেন দিছি আজকে যা কইলাম না ডিসকভার সব দিয়ে দেব ডিসকভার কিছু থাকবে না আমার দোকান ডিসকভার খালি করে দেব ভাই 65000 টাকায় 20 এর মডেল মাত্র 20 এর মডেল 65000 টাকা তাও ডাবল ব্রেকের গাড়ি সিঙ্গেল ব্রেকের গাড়িটা কিন্তু ভাই ভাই দাম কম দিয়েছেন বাইক তো ভালো আছে আরে অবশ্যই গাড়ি গাড়ি দেখে নেবেন দেখছেন গাড়ির হেডলাইট হইতে শুরু করে কোনো গাড়ির জ্যোতি কোন জায়গায় কেউ কইতে পারে যে একটা লাইট জ্বলে না আমার এই গাড়ির ইন্ডিকেটর জ্বলে না হরেন বাজে না গাড়ি নেওয়া লাগবে না প্রত্যেকটা জিনিস আমি ভিডিও করে সুন্দরভাবে দেখাই দেবো আমার কোন গাড়ি একটা ইন্ডিকেটর আছে ভাঙ্গা তো দূরের কথা ইন্ডিকেটর জ্বলে না এও কেউ কইতে পারবে না প্রত্যেকটা গাড়ি ভিডিও করে ভালোভাবে দেখে দেখে বুঝে শুনে দাম নিতে পারবে কিন্তু ভাই দামাদামি কেউ করতে পারবে না যারা লাস্ট দাম কই দিছি আমি ওর পর কোনো দামাদামি হবে না ঠিক আছে মানে খুব সীমিত প্রফিটে দিয়ে দিতে ডিসকভার গুলো আচ্ছা এই সেটা আরেকটা ডিসকভার এইটা কত মডেল এটা হলো যা 19 এর মডেল এটা কি রেজিস্ট্রেশন করা ভাইয়া রেজিস্ট্রেশন করা আর রেজিস্ট্রেশন করা পর্তুগালের নাম্বার করা 2 বছরের একেবারে 25 সাল পর্যন্ত মেয়াদ আছে কাগজে তো ওভারঅল আউটলুক কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশন এটা ইঞ্জিন আনটা আছে এটা ইঞ্জিনের গ্যারান্টি 1.5 বছর জান 1.5 বছরের হ্যাঁ ইঞ্জিন গ্যারান্টি 1.5 বছর আচ্ছা কত রাখা যাবে ভাই 5 বছর যেটা দেয়ছে এটা 5 বছর ভাই 5 বছরের গ্যারান্টি কারণ এই গাড়ি চালাই নাই ভাই কি করব কারণ এটা গাড়ি না চালাইলে কি হয় এই গাড়ি যারা চিনে আছে এই গাড়ি চালাই নাই গাড়ি ব্যবহার হয় মানে বয়স হয়েছে জাস্ট চালাই নাই ওকে তো এটা হচ্ছে আপনার কত মডেল ভাই এটা হলো 19 এর মডেল ভাই 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 25 সাল পর্যন্ত মেয়াদ আছে কাগজের একেবারে একেবারে দেখাই দিন কত রাখা যাবে দাম আমি কিও করতে পারবে না 90000 টাকা ভাই আর একটু রিজনেবল করে দেন ভাই সামান্য একটু 88000 টাকা ভাই এরপর আর কোনো দাম হইবে না 88 আজকে দিয়ে দেন কইছি ডিসকভার সিরিজ একেবারে কাছেই বাই করে দেব দোকান দিয়া কি আপনারা কি দিউম ভাই কোন 88000 টাকা না 65000 টাকা বেশি 20 এর মডেল 65000 টাকা দিয়ে 25 ডিসকভার 25 18 মডেল 52000 টাকা দিয়ে ডিসকভার 100 52000 টাকা দিয়ে ডিসকভার 100 আর কি দিমু কমে কোন এসে কি কমে দেওয়া যায় ডিসকভার গাড়ি কোন প্লাটিনের দামও না ডিসকভার দিয়ে আপনি কিনতে না পারে এই ভিডিও দেখে এলা ডিসকভার কিনতে পারবে না ভাই ওকে আজকে পুরোপুরি কাপাকাপি চলতেছে দর্শন ভাই এতক্ষণ তো ছোট গাড়ি দিয়ে কাপাইছি ঠিক আছে ছোট গাড়ি দিয়ে দামে দিয়েছি ঠিক আছে আকর্ষণ কিন্তু শেষ হয় না রাফসান ভাই
ধামাকা তো এখনো বাকি আছে, মানে বড় গাড়ি তো কাঁপাবেন ভাই। আজকে পুরো ভিডিওতে মানে 4B ভাই, জি ভাই 4B। 4B কত মডেল? মাত্র 11,000 জি 11,000 চলা গাড়ি। ঠিক আছে, ইঞ্জিনটা একটু দেখেন ভাই, আসলে জায়গার স্বল্পতার কারণে ভাই, যারা তারা যদি ভালোভাবে দেখতে চান আমার ওই হোয়াটসঅ্যাপে নক দিলে সুন্দরভাবে দেখাই দিতে পারবো। বিশের মডেল ভাই, 21 রেজিস্ট্রেশন করা। তো ওভারঅল কন্ডিশন ফ্রেশ, একদম ফ্রেশ গাড়ি ভাই, ফ্রেশ। আচ্ছা কত রাখবেন এটা ভাই? আসলে দেখছি ভিডিওতে অনেক গাড়ি বিক্রি করে 4B অনেক কম দামে, কিন্তু এগুলো হয়তো দেখা যায়, আমি কি করবো, দেখো টায়ার খারাপ, তারপরে ওগুলো ভালো বোঝা যায় না। ঠিক আছে, যাই হোক, এটা মানুষের কথা বললে আমার লাভ নাই, গাড়ি ওভারঅল ফ্রেশ, এই ফ্রেশ অনুসারে দাম বলে দিবো। ঠিক আছে, কারণ গাড়িও ফ্রেশ দেখতে হবে, ভিউয়ার্সদেরকে আবার দামও কমাই রাখতে হবে। ঠিক আছে, দুটোটা মেনটেন করতে হবে, এমন না যে দামে কম দিলাম মালে খারাপ দিলাম, এটা পারবো না। ঠিক আছে, যাই হোক, এই গাড়িটা একদম 1,40,000 টাকা করে নিতে পারবে ফাইনাল প্রাইস। ফাইনাল প্রাইস আর একটু সুযোগ আছে, দিলাম 1,48,000 টাকায় ভাই, একেবারে ফ্রেশ গাড়ি ভাই। 1,38,000 1,38,000 বলছিল নাম্বার করা ভাই। সেক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া যায় না ভাই এটাই? টায়ারের এই যে দাগ গুলো আছে কাহিনী কি ভাই, মানে নতুনের বিকল্প নাকি? কত রাখা যাবে প্রাইসটা? এটা 1,48,000 টাকা ভাই। 48 গাড়ি কিন্তু কম চলা গাড়ি ভাই, একটু বেশি যাইতেছে ভাই, 45 আর একটু ভাই, 45 44 44 43 করে দেন ভাই। দিছি জান, আপনি আজকে দল ধরছেন আমারে, আমি আজকে দিয়ে দেব ভাই। ওকে, 43,000 এ ফাইনাল প্রাইস। আচ্ছা, এরপরে আমরা একটা পালসার ভাই, পালসার 18 মডেল, বাংলাদেশের জাতীয় বাইক। হ্যাঁ, জাতীয় বাইক ভাই, এই মডেলটার উপরে কিন্তু অনেকই, ঠিক আছে, এই বিশেষ করে এই কালারটার উপরে ভাই, এই কালারটা কিন্তু অনেক বেশ রানি একটা কালার। এই কালারটা অনেক পপুলার কালার ভাই, 18 মডেলের গাড়ি, 18টি রেজিস্ট্রেশন, তবে সেক্ষেত্রে এটা ট্যাক্স টোকেন ফেল আছে একটা, এটা অ্যাকচুয়ালি একটা করাই নিতে হবে। ওকে, তো কত কিলো চলছে এটা? এটা চলছে ভাইয়া, এটা দেখে লই দাঁড়ান, এটা টার্ক কিন্তু দুটোটা একেবারে নতুন লাগানো হয়েছে, ফাও মিথ্যা কথা বলে লাভ নাই, দুটোটা নতুন দেখাই দেন ভিউয়ারদেরকে। এটা চলছে একটু বেশি, এটা মিটার আছে 12,000, এটা সম্ভবত 30,000 চলছে, টার্ক দুটোটা পাঠানো হয়েছে, মিথ্যা কথা বলে লাভ নাই, নতুন টায়ার লাগানো ভাই, দেখেন একেবারে টায়ার রং টং কোনো কিছু যায় না, দুটোটা টায়ার নতুন ভাই। আচ্ছা, রেজিস্ট্রেশন অলরেডি করা আছে, তো কত রাখবেন ভাই? একটা ট্যাক্সের ম্যাপ বাড়ান লাগবে। কত রাখা যাবে? 1,25,000 টাকা ভাইয়া। না ভাই, একটু রিজনেবল করে দেন, আর একটু 22 আর একটু 1,20,000
কেউ দিতে পারবে না ভাই। ওকে 120,000 টাকায় ফাইনাল প্রাইস পালসার, একদম ফাইনাল প্রাইস ভাই, 18 মডেল। সেক্ষেত্রে একটা টেস্ট টোকেন আপডেট করে নিতে হবে, জেনে নেবেন। এরপরে আমরা একটা পালসার দিকে, এটা কি 16 মডেল? এটা 16 মডেল, এটা আরেকটা ভাই, আরেকটা জনপ্রিয় বাইক ভাই। এটা যেমন মানুষের মনের ভিতরে আছে পালসারের জগতে, তার এরকম এই এই যে পালসার গাড়িটা, এইটা ওই আরেকটা মানে কালারের দিক দিয়ে মনে করেন মানুষের। ইঞ্জিনটা কেমন আছে ভাই? ইঞ্জিনটা একেবারে ফ্রেশ গাড়ি ভাই। মানে আজীবন মেয়াদী পেপার্স, দামাদামি করবো না, পঁচানব্বই করে দেন ভাই। আসলে যে দিতে আছে আসলে এতে কি আছে কি নাই আমি জানি, আসলে থাকবো না তো। হ্যাঁ 97 এটা ফাইনাল ভাই, এটা যদি পারতাম আমি ছেড়ে দিতাম, কারণ আসলে সব কথা রাখছে, আমি রেডি রাখতে পারতাম না। আচ্ছা এরপর একটা এসএম দিই, দিলাম আরো আরো টাকা দিলাম জান, 96 করে দিলেন। আর সব কথা রাখছি, আমি একটা কথা রাখবো না, আমি ভুল কাজ করবে, দিলাম 96, আজকে 96 তে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে আর বছর ধরে পাস করা 96 তে দিয়ে দিলাম, আর প্লাস পালসার 16 মডেল। আচ্ছা এরপর একটা এসএফ, এটা এসএফ বরিশাল নাম্বার করা, ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড, প্লেটটা বিএটিতে আছে, উঠিয়ে দিয়ে দেবো আমি, সমস্যা নাই, যে নেবে বরিশাল মেট্রোর নাম্বার করে, মেট্রোর নাম্বার করে, ঠিক আছে। 20 মডেল আর মানে 21 মডেল, 21 রেজিস্ট্রি সহকারে। ওকে ওকে, টায়ার কন্ডিশন দেখাই দেন ভাই, একদম আসল টায়ারটা তো সাথেরই মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই গাড়ির সাথে টায়ার, এই গাড়িগুলো চলা কম ভাই, এগুলো তো শৌখিন গাড়ি, জেনুইন চলা যায়, 8000 কিলোমিটার ভাই, একদম অরিজিনাল, অরিজিনাল 8000 কিলো, সামনে থেকে দেখাই দেন নতুন ভাই। এই গাড়িগুলো ভাই এগুলো বলার নাই, এগুলো মানে অনেক সুন্দর গাড়ি, আর এগুলো হলো যে সেই রকম মজা গাড়িগুলো। কত রাখা যাবে এটা ভাইয়া? ভাইয়া এটা 50,000 ভাইয়া, 50 বড় গাড়ি ভাই, একটা বড় ডিসকাউন্ট দিয়ে দেন শেষ বাইকে, 45,000 টাকা ফিক্সড ফাইনাল ভাই, মানে আর সুযোগ নাই, আর সুযোগ নাই তো বলছেন, শেষ গাড়ি শেষে দিয়ে দেন জান। ওকে ব্যাক সহকারে না শেষ দিয়ে দিলাম, ভিডিওর শেষ একটা চমক দিয়ে দিলাম, 45,000 টাকায় এসএফ ডাবল ডিক্স কার্বোরেটর ভার্সন, বরিশাল নাম্বার করা, রেজিস্ট্রেশন করা, 50,000 টাকায় বিক্রি হয় জানেন ভাইয়া, 50,000 টাকায় এইখানে বিক্রি হইতেছে অ্যাভেলেবল। ওকে তো আপনার ঠিকানাটা একটু বলে দেন। আমার ঠিকানাটা বরিশাল চাঁদমারি বেপটিভ মিশন স্কুলের বিপরীতে, এসপি বাইক গ্যালারি, চাঁদমারি চৌরাস্তা আইসা, আমার মানে বললি হইবে যে এসপি বাইক গ্যালারি কোথায় দেখাই দেন, মানে চৌরাস্তাতেই আমার দোকান চিনাই। তারা যারা বরিশালের ভিতরে আছে আপনার ভিউয়ার্স, তাদেরকে বলবো অবশ্যই একবার আসেন আমার শোরুমে, আইসা অন্তত চার দাওয়াত রইল, গাড়ি কিনে নেন না কেন, আইসা এক কাপ চা খেয়ে যান, আর গাড়িগুলোর কন্ডিশন ভালোভাবে দেখে যান, কারণ আমি চাই আইসা দেখে শুনে বুঝে নেন সবচেয়ে ভালো হয়। তারপরে যারা আসতে পারবেন না বাইরের জেলার আছেন ভাই, তাদেরকে বলি সুন্দরভাবে আপনি আবার আমার ফোন দিবেন, আমি সুন্দরভাবে যতটা পারি আমার তরফ থেকে আমি চেষ্টা করবো একটা গাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাই দেওয়ার, কারণ একটা জিনিস কিনবেন আপনি কষ্টের টাকা দিয়া কিনলেন, এটা দিয়ে মনে করেন আপনার অশান্তি হইলো, ঠিক আছে, এই জন্য আপনি উপবাস করে সারা জীবন করবেন, ঠিক আছে, তার দরকার নাই, চিন্তা ভাবনা করে একটা জিনিস কিনবেন, দেখুন ভালোই হবে। সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি, খোদা হাফেজ।